2023 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস নার্সারি থ্রি প্লাস থেকে পঞ্চম শ্রেণী টেন প্লাস পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি। নেতাজি বসেছিলেন, তাই সেই চেয়ারে আর কেউ কখনো বসেননি। নেতাজির স্পর্শ পাওয়া কাঠের চেয়ারকে বুক দিয়ে আগলে রাখেন দেশুরিয়া। 73 বছর ধরে বাঁকুড়ার দেশুরিয়া গ্রামের কর্মকার বাড়িতে যত্নে রাখা সেই চেয়ার আজও শূন্য। পরিবারের আশা, ফের কোনো দিন নেতাজি ফিরে এসে আবার বসবেন এই চেয়ারে। সালটা 1940। বাংলার আকাশে ক্রমশ তীব্রতা বাড়ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের। 28 এপ্রিলের তপ্ত বাঁকুড়ায় সুভাষচন্দ্র বসু এসেছিলেন গঙ্গা জলঘাটের বুকে সভা করতে। মঞ্চে তার বসার জন্য রানীগঞ্জ থেকে ভাড়া করে আনা হয়েছিল সুন্দর সোফা। স্থানীয় নেতৃত্বের বসার জন্য মঞ্চে বরাদ্দ ছিল স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঠের চেয়ার। নেতাজি সোফা সরিয়ে বসার জন্য টেনে নিয়েছিলেন সাধারণ একটি কাঠের চেয়ারকে। আগুন ছড়ানো বক্তৃতা শেষে নেতাজি মঞ্চ ছাড়তেই আর দেরি করেননি দেশুরিয়া গ্রামের বাসিন্দা রামরূপ কর্মকার। ছুটেছিলেন মঞ্চের উদ্দেশ্যে। তার বাড়ি থেকে আনা চেয়ারেই যে বসেছিলেন নেতাজি, শটান মঞ্চে উঠে সেই চেয়ার মাথায় তুলে হেঁটে সেদিন বাড়ি ফিরেছিলেন রামরূপ কর্মকার। বাড়িতে ফিরে চেয়ার রেখেছিলেন নিজের বাড়ির ঠাকুর ঘরে। বাড়ির সকলকে বলেছিলেন ওই চেয়ারে নেতাজির ছোঁয়া আছে, তাই সেই চেয়ার যেন যত্নে রাখা হয়। তারপর দামোদর দিয়ে বয়ে গেছে বহু জল। প্রিয় নেতাজি নিরুদ্দেশ হয়ে গেছেন, আরও পরে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু নেতাজি অন্তর্ধান রহস্যের মীমাংসা আজও হয়নি। নেতাজিকে হারানোর একরাশ যন্ত্রণা নিয়ে আজও দিন কাটে কর্মকার পরিবারের। প্রজন্মের পর প্রজন্ম ধরে বুক দিয়ে কর্মকার পরিবার আগলে রাখেন নেতাজির ছোঁয়া পাওয়া সেই সাধারণ কাঠের চেয়ারটিকে। পরিবারের কুলদেবী মনসার নিত্য পুজোর পাশাপাশি শূন্য কাঠের চেয়ার কর্মকার বাড়িতে পূজিত হয় দেবতা জ্ঞানে। শূন্য কাঠের চেয়ারকে ঘিরে যাবতীয় আবেগ ও অহংকার আবর্তিত হয় দেশুরিয়া গ্রামের কর্মকার পরিবারের। বাঁকুড়া থেকে আব্দুল হাই এর বিশেষ প্রতিবেদন, সময়ের সংবাদ। রামকৃষ্ণ মেডিকেল হল থেকে থায়োকেয়ার কোম্পানির সমস্ত রকমের রক্ত, মলমূত্র, টিসি, ডিসি, এসআর, সুগার, থাইরয়েড সহ 110 রকমের পরীক্ষা অতি যত্ন সহকারে করছি খুব কম খরচে। ঠিকানা রামকৃষ্ণ মেডিকেল হল, কামারপুকুর, মল্লিক বাজার, ঘাটাল রোড, হুগলি। ব্যাপার হচ্ছে যে নেতাজি তো আমরা মানে শৈশব থেকেই তার ভক্ত, কারণ নেতাজি একটা বীর মানুষ এবং সেই বীর মানুষ বলেই আমরা ছোটো থেকেই নেতাজির উপরে আমাদের একটা বিরাট শ্রদ্ধা আছে। এখন ব্যাপার হচ্ছে যে উনি যখন গঙ্গাজল ঘাটে এসেছিলেন সেই সময় মানে বসার জন্য চেয়ার টেয়ার বিভিন্ন লোকে আনছিল, তো উনি ভালো কেদারা ছেড়েও উনি সেটা বুঝতে চাননি। কারণ আমাদের যে ওষুধের দোকান ছিল সেই ওষুধের দোকান থেকে আমাদের এই চেয়ারটা নিয়ে আসা হয়। এবং এই চেয়ারটার আমার বিস্তৃত দাদা থাকতো দোকানে, সে মাথা করে আমার মাথায় করে বয়ে নিয়ে এসছিল। এবং আমরা মিনিতেই মানে নেতাজি ভক্ত সমস্ত পরিবারের সবাই, তো আমরা মানে যখন জানতে চাই মানে জানলাম যে এইটা আমরা যখন ছোটো এটা যখন এলো ওই চেয়ারটা, তো সেই চেয়ারটাকে আমরা আমাকে বুঝি না এবং এটাকে অন্যভাবে ব্যবহার করা হয় না। একমাত্র নেতাজির ফটো এবং এটাকে মানে কী বলবো, যতটুকু শ্রদ্ধা জানানো যায় ততটুকু আমরা চেষ্টা করি। আর বাড়ির সবাই এই নেতাজির জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে এবং সেই অবস্থায় মানে এখনো পর্যন্ত চলে আসছে। এই চেয়ারে কেউ বসে না, বসে না মানে আমরা যখন থেকে জানি তখন থেকে দেখছি যে এই চেয়ারে ঠাকুর ঘরের স্থান পেয়ে গেছে এটা। হ্যাঁ, প্রথম দিকে ছিল না এখানে, মানে উপরে রাখা ছিল, তারপরে আবার এখানে এনে স্থাপন করা হয় এবং এটাকে একেবারে পরে ঠাকুর ঘরে রেখে দেবতা হিসেবে তাকে আমরা পুজো করি। এবং তার উপরে যতটুকু শ্রদ্ধা থাকা উচিত, এবং বললাম যে আমাদের শৈশব অবস্থা থেকেই তার
যে কর্মকাণ্ড, যে বীরত্ব প্রকাশ পেয়েছে সেইগুলো আমরা স্মরণ করি এবং এখনো পর্যন্ত আমরা তাকে একজন দেবতার আসনে আমরা বসিয়েছি। এবং এটা আমরা এখানে সবাই জানে এখানে ক্লাব থেকেও আমাদের যে অনুষ্ঠান হয় সেখানে চেয়ারটা নিয়ে যাওয়া হয়। আমার নাম সমীর কর্মকার। আজও দেখতে পাচ্ছি যে চেয়ার আমাদের ঠাকুর বাড়িতে স্থান পেয়েছে কেন? 1940 সালে 28 এপ্রিল, সেদিন রবিবার ছিল, আমার দাদুর কাছে শোনা, সেদিন নেতাজি সুভাষ বোস গঙ্গাজল ঘাটিতে একটি সভা করতে এসেছিলেন। তখন তিনি বলেছিলেন, গিভ মি ব্লাড, আই উইল ফ্রিডম ইউ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে তিনি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছে, সেই সময় আঘাত হানার এটাই আসল সময়। সেই জন্য তিনি সারা ভারতবর্ষে তার সংগঠন ছড়িয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। এই জন্য তিনি বিভিন্ন এলাকাতেই তিনি সভা করেছিলেন। তো 1940 সালের 28 এপ্রিল যখন এসেছিলেন, তখন এক ওনার যে সভামঞ্চ, সেখানে একটি সোফা কাম সেট রাখা হয়েছিল ওনার জন্যে। কিন্তু তিনি সে বিলাসবহুল সোফাটিতে না বসে, তখন যে সমস্ত কাঠের চেয়ারগুলি ছিল মঞ্চে, তার মধ্যে একটি চেয়ার কেটে এনে সেই চেয়ারটিতে বসেছিলেন। এবং সেটি আমাদের বাড়ির চেয়ার, সেটি দাদু লক্ষ্য করেছিলেন এবং তারপর দাদুর ভাগনাকে বলেছিলেন সেটি মাথায় করে নিয়ে এসে আমাদের বাড়িতে রাখতে। এবং সেই তখন থেকেই নেতাজিকে আমরা দেবতার আসনে রেখে আমরা পূজা করে চলেছি। এবং তিনি যদি না থাকতেন, আজও হয়তো আমরা এই স্বাধীন ভারতবর্ষ দেখতে পেতাম না, এটুকু আমরা বিশ্বাস করি। আমার নাম প্রশান্ত কর্মকার, আমরা এই কর্মকার পরিবারের সদস্য।